স্বাধীনতার 75তম বর্ষে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বার্তা দিলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোধরা বসু। সোমবার সকাল 9টায় জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা এবং কর্মীবৃন্দ। স্বাধীনতা দিবসের ভাষণে জেলাশাসক বলেন, আমরা শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছি। অসংখ্য মানুষের অপরিসীম ধৈর্য, নিষ্ঠা, ত্যাগ ও সংগ্রামের পর প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে আজকের এই দিনটিতে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। আজ আমাদের এই মাতৃভূমিতে মৈত্রী, সাম্য ও ধর্মনিরপেক্ষতা বজায় আছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, প্রযুক্তি, কৃষি, খাদ্য, অর্থনৈতিক ও কর্মসংস্থানের দিক দিয়েও এগিয়ে চলেছে। আমাদের জলপাইগুড়ি জেলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সঠিক রূপায়ণে আমরা বদ্ধপরিকর।